আসসালামু আলাইকুম রহিমতুল হিহ বরকাতু নাহমদুহু অনুসানী আল্লাহ রসুল কারিম আম্মাবাদ আউদু বিল্লাহ হিমিনা তন রজীম বিসমিল্লাহ রহেমা আনি রহিম আমি হাফেজ সাইফুল্লাহ সেবা চ্যানেলের কুরআন সেবা আপনাদেরকে স্বাগতম আজকে দশ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব বিষয় সাত ও এর বেশি অক্ষর বিশিষ্ট শব্দের হরফের উচ্চারণ আজকের এই বিষয় নিয়ে হরফের উচ্চারণের পাঁচটি পর্ব শেষ হবে প্রত্যেকটি শব্দ এক নিঃশ্বাসে এবং কমপক্ষে দশ বার করে পড়তে হবে আমি প্রত্যেক পর্বে এ কথাটি বারবার বলতেছি যেন আপনারা হরফগুলো ভালোভাবে চিনতে পারেন এবং প্রত্যেকটি শব্দ দশ বার করে পড়বেন কমপক্ষে দশ বার করে পড়বেন এবং প্রত্যেকটি হরফ খেয়াল করে দেখবেন এবং শুনবেন লাম লাম মিম সদ লাম ইয়া নুন لام لام ميم صاد لام يا نون لام لام ميم صاد لام يا نون سين يا جيم نون باء ها ألف سين يا جيم نون باء ها ألف سين يا جيم نون باه ألف سين يا جيم نون باه ألف ألف لام ميم يا ميم نون تا ألف لام ميم يا ميم نون تا ألف لام ميم يا ميم نون تا لام ميم تا ميم همزة نون تا لام ميم ميم همزة نون تا لام ميم طا ميم همزة نون تا ลามมีมต่อมีมฮัมซ a นูนตาลามมีมฮัมซ a มีมนูนยานูนลามมีมฮัมซ a มีมนูนยานูนลามมีมฮัมซ a มีมนูนยานูน มิมสินตาบาชินรอตามิมสินตาบาชินรอตามิมสินตาบาชินรอตามิมสินตาบาชินรอตา আলিফ ল আলিফ মিম আইন সদ রতা প্রত্যেকটা শব্দ মুক্ত করার জন্য চেষ্টা করবেন এবং ভালো করে দেখে দেখে পড়বেন

ลามลามมิมตอฟาฟายานูนลามลามมิมตอฟาฟายานูนลามลามมิมตอฟาฟายานูนลามลามมิมตอฟาฟายานูน

লাম নুন কাফ মিম চেষ্টা করবেন এক নিঃশ্বাসে পড়ার জন্য এক নিঃশ্বাসে যদি না হয় একটু থেমেই দ্বিতীয় নিঃশ্বাসে পড়ার চেষ্টা করবেন লাম হ নুন কাফ মিম তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব এগারো নম্বর পর্ব বিষয় সিফাত সিফাত কাকে বলে কি এটা আমি পরবর্তী বিষয়ে আলোচনা করব সিফাত একটি মাখরাজের মতন গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তো বন্ধুরা দেখার আমন্ত্রণ এবং আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু